টাইগার ব্যাটারদের স্কিলে ঘাটতি আছে সেই সাথে দেখা মিলেছে আস্থার অভাবও চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট হারার পর এমনটাই বলছেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম কানপুরে নিজেদের ভালো সময়টা ধরে রাখার পরামর্শ দিলেন এই নির্বাচক সাকিবের আঙুলে ইনজুরি নেই বলেও নিশ্চিত করেছেন ফাহিম চেন্নাইয়ে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও টাইগার ব্যাটারদের দৃষ্টিকটু ব্যাটিং টেস্ট ক্রিকেটের অ্যাপ্রোচের বিপরীতে গিয়ে ওয়ান ডে মেজাজে ব্যাট করতে গিয়ে হয়েছে ভরাডুবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিম বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে ঘাটতি দেখছেন টাইগার ব্যাটারদের স্কিলে এই ধরনের বলিংয়ের বিরুদ্ধে এই অ্যাপ্রোচের বিরুদ্ধে এগ্রেসিভ ইন্টেন্টের বিরুদ্ধে ব্যাটিং করার অভ্যস্ততা থাকা খুব জরুরি যেভাবে চ্যালেঞ্জটা আসে বলিং বলে বলারদের কাছ থেকে সেটা সেটা হ্যান্ডেল করার মতো স্কিল বলবো বা মেন্টাল স্কিল বলবো বা ফিজিক্যাল স্কিল বলবো সেটা কিছুটা ঘাটতি আমাদের ডেফিনেটলি আছে ভারতের বিপক্ষে আমার হারকে বলছেন হতাশার সেই সাথে ব্যাটারদের নিজেদের উপর আস্থার অভাবও দেখছেন এই পরিচালক মানে কিছুটা আস্থার অভাব এর কারণ কারণ উইকেটে তখন স্পিন করা শুরু করেছে যাদের চমৎকার বলিং করছিল এই বোলিং এই রাফ প্যাচ এগুলি মিলিয়ে হয়তো ওরা ওরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগেছে ভারতকে শক্তিশালী দল মেনে কানপুরের টাইগারদের ভালো করা টোটকা দিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম সবাই রান করবে না কিন্তু যারা করবে তাদেরকে করতে হবে সেম টাইম প্রথম দিনে আমরা যে দুটি সেশনে তিনটা তিনটে করে উইকেট পেয়েছি তারপর যে আবার খেই হারিয়ে ফেললাম সেই জায়গায় আমরা কিভাবে ম্যানেজ করব সেটা আমাদের সো যেখানে আমরা খেলাটাকে ধরবো সেখানে আমরা ওটা কেমনি কন্টিনিউ করবো চাপটা বজায় রাখবো সেই জায়গাটা আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে সাকিবের হাতে ইঞ্জুরি নেই বলে নিশ্চিত করেছেন এই পরিচালক মামুন রশিদ বিবিসি নিউজ চেন্নাই ভারত